সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। অনেকের প্রশ্ন যে ভাইয়া, হাতের লেখা সুন্দর করব কীভাবে? আমার হাতের লেখা দেখতে খুবই খারাপ, আসলে যেভাবে করতে চাই সেভাবে হচ্ছে না। আমি তাদেরকে বলবো, হাতের লেখা সুন্দর করতে হলে অনুশীলনের কোনো বিকল্প নেই, আর অনুশীলন ছাড়া কোনো কিছুই সম্ভব না। এই জন্য আমরা যে কোনো কাজ করার ক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা করতে হবে, তাহলে অবশ্যই সেই কাজে আমরা সফলতা অর্জন করব। আর প্রায় একটি প্রশ্ন অভিভাবকগণ করে থাকেন, আমি আজ সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা রাখছি সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন। সে প্রশ্নটা হচ্ছে যে ভাই, আমার বাচ্চা খুবই ছোট, আমি তাকে বর্ণমালা শেখাতে চাই, কিন্তু কিভাবে শুরু করব, কোথা থেকে শুরু করব? এই প্রশ্ন সম্মুখীন আমার প্রায় হতে হয়। তো যদি বোর্ডের দিক লক্ষ্য করি, আমরা শিশুকাল বাচ্চাদের আমরা কীভাবে শেখাব, এই শূন্য দেয়া, এই গোল দেয়া আমরা প্রাথমিক অবস্থায় শেখাবো, ঠিক আছে? তারপর আমরা এই রেখাগুলো, সরল রেখাগুলো আমরা এইভাবে করে আমরা শেখাবো, তারপর এইভাবে করে, এইভাবে করে আমরা শেখাবো, তারপর এই চিহ্নগুলো আমরা শেখাবো। এইগুলো খাতায় প্রচুর পরিমাণে অনুশীলন করাতে হবে। এখন কেন আমরা এগুলো অনুশীলন করব? আসলে এইগুলো যদি আমরা প্রাথমিক অবস্থায় বাচ্চাদের শেখাতে পারি, সেক্ষেত্রে ওরা অসংখ্য বর্ণ শিখে যাবে, সেটা বাংলা এবং ইংরেজি উভয় শিখতে পারবে। তাই আমরা যারা অভিভাবক আছি, বাচ্চাদের যখন আমরা শেখাবো, তখন আমরা এই স্যাম্পলগুলো বেশি বেশি করে শেখাবো। তাহলে আজ শিখে নেওয়া যাক এই স্যাম্পলগুলো আমরা কীভাবে ব্যবহার করব, আর এই স্যাম্পলগুলো আমাদের শিখে লাভ কী, আর বাচ্চারা কী শিখতে পারবে আসলে। তাহলে একটু দেখি, আমরা যখন এই শূন্য দেয়া এইগুলো আমরা শেখাবো, তখন আমরা সাথে সাথে শেখাবো, দেখো বাবা, আমরা যখন এই শূন্য শিখবো, তখন এইখান থেকে আমরা সুন্দর করে এইভাবে আমরা দেব, তাহলে কী হবে, সংখ্যা হয়ে যাবে, তিন হয়ে যাবে। তো এই তিন থেকে অসংখ্য বর্ণ লেখা যায়, আর সেই কৌশলে আমি আজ দেখানোর চেষ্টা করব। তাহলে দেখো, তিন থেকে আমরা এই যে বাচ্চাদের যখন এই রেখাগুলো আমরা শিখিয়েছিলাম, তখন বলবো যে বাবা দেখো, তুমি যখন এটা দিয়েছিলে এইভাবে করে, তুমি আবারও দাও, আবারও, তারপর একটা গোল নেব, এভাবে একটা গোল নেব, তারপর গোল থেকে আমরা সুন্দর করে এইভাবে করে আমরা দিব, তারপর দেখি, তারপর আবার ঠিক একই রকমভাবে এইভাবে আমরা গোল দেব, তারপর আমরা এই যে এইগুলো আমাদের যখন শেখানো হয়ে গিয়েছিল, এখন এইগুলোর ব্যবহার আমাদের কোথায় করতে হবে, ঠিক এভাবে করে এই দাগটা আমাদের সুন্দর করে নিতে হবে, এইভাবে করে, তাহলে কী হয়ে যাবে, স্বরে অ হয়ে যাবে। আবার দেখি, তারপর আমরা আবারও এই দাগ এইভাবে উপর থেকে নিচে নিতে হবে, এটা আমরা শিখতে হবে, এর মধ্যে অসংখ্য বর্ণ লেখা যায়। তারপর যখন আমাদের এইভাবে লেখা শেখা হয়ে যাবে, তখন বাচ্চাদেরকে আমরা কীভাবে শেখাবো, এই হচ্ছে তিন, এটা কিন্তু আমরা পুরোপুরিভাবে শিখে নিয়েছি। তারপর এই তিন থেকে আমরা এই অংশটা একটু দেখাই, এই অংশটা বাদ দেব, আবার দেখাই, এই হচ্ছে তিন, এখন তিন থেকে আমরা এই অংশটা বাদ দেব, এই অংশটা বাদ দেব, তাহলে কিসের মতো একটা অংশ দেখা যাচ্ছে, হয়ের মতন একটা অংশ দেখা যাচ্ছে। এই যে একটা প্যাটার্ন, এই যে একটা ফরমেট, এগুলো বাংলা বর্ণমালা লেখার ক্ষেত্রে হিউজ পরিমাণ প্রয়োজন হবে আমাদের। দেখি তাহলে, এখান থেকে আমরা যদি ঠিক এইভাবে যাই, তাহলে কী হয়ে যাবে, এইভাবে। আর আমরা পূর্বে শিখেছিলাম কী দিয়ে শিখেছিলাম, একটি রেখা বা মাত্রা, তারপর আমরা এখান থেকে এই অংশটা দিয়ে দিতে পারি, তাহলে কী হয়ে যাবে, দীর্ঘই হয়ে যাবে। আবার দেখি যে এই তিনের এই অংশ, এটা হচ্ছে অর্ধেক অংশ, তারপর এখান থেকে আমরা এই অংশটা,
এইভাবে দেব, তাহলে কি হয়ে যাবে, হ হবে। তারপর আমরা যে মাত্রা দেওয়া শিখেছিলাম বা সরলরেখা, ঠিক এইভাবে হ হয়ে যাবে। তাহলে আবার দেখি, হ, তারপর এখান থেকে আমরা এই অংশটা সুন্দর করে দিয়ে দেব, কি হবে, অবশ্যই হবে। তারপর এই অংশটা থেকে আরো কিছু বর্ণ লেখা যায়, ঠিক এইভাবে আমরা শেখাবো বাচ্চাদের, এইভাবে অনেকটা কিসের মতো, কমার মতো। তারপর সেখান থেকে ঠিক এদিকে আসতে হবে, তারপর এইভাবে করে আমরা থ লিখতে পারি। তারপর এই যে আর একটা স্যাম্পল আমরা শিখেছিলাম, এগুলো আমরা বাংলা খাতায় অনুশীলন করাবো বা ইংরেজি খাতায় অনুশীলন করাবো। এইগুলো আসলে এইগুলোর প্রয়োজন আমাদের কোথায় হয় দেখি। তাহলে আমরা এই যে যে দাগটা আমরা শিখেছিলাম এবং আমরা এই যে একটা সরলরেখা এটা আমরা শিখেছিলাম, তো সেখান থেকে আমরা ঠিক এইভাবে যদি লিখি তাহলে কী হবে, ব হবে। আবার দেখি, এইভাবে ব হবে। তারপর এখান থেকে কী হবে, ক হবে। আর কিছু দেখি, তাহলে প্রথমে আমরা এই রেখাটা, তারপর এইভাবে করে, তারপর এইভাবে কি হবে, ব হবে। তারপর কি হবে, র হবে। এখন দেখি এই যে একটা স্যাম্পল আমরা শিখলাম কি কিভাবে এই এইটা থেকে এবং এইটা এবং এটার সাহায্য নিয়ে কিন্তু আমরা এই বর্ণগুলো লিখেছি। এখন দেখি এই এটা যখন আমাদের শেখা হয়ে যাবে তখন কিন্তু আমরা এ থেকে আরও বর্ণ আমরা লিখতে পারি। কি বর্ণ লিখতে পারি, এভাবে দিলে কি হয়ে যাবে, রি হয়ে যাবে। আরও একটি বর্ণ লেখা যায়, আমরা জানি জ হয়ে যাবে, সরি। আরেকটা বর্ণ লেখা যাচ্ছে এইভাবে করে আমরা যদি যদি লিখি তাহলে কি হবে, রি হয়ে যাবে। তো আমরা এইভাবে করে আমরা কিন্তু বাচ্চাদের শেখাতে পারি। কারণ একটা জিনিস মাথায় রাখবেন, বাচ্চারা সব সময় অনুকরণ করতে ভালোবাসে। আপনি ওকে যেভাবে দেখাবেন ও ঠিক সেভাবে শিখবে। এটা কিন্তু একটা বর্ণমালা শেখানোর একটি প্রাথমিক ধাপ। আর যখন আমাদের এগুলো বাচ্চাদের শেখানো হয়ে যাবে তখন আমরা আস্তে আস্তে করে আমরা সকল বর্ণমালার পাশাপাশি কার চিহ্ন বা স্বর চিহ্নগুলোকে আমরা লেখা শেখাবো। তো তারপর যে বিষয়টি আমি দেখাবো, এই যে যে চিহ্ন আমরা শিখেছিলাম, এই যে একটা চিহ্ন দেখি, বড় করে একটু দেখি, এই যে একটা চিহ্ন, এটা বাংলা বর্ণমালায় এর ব্যবহারও কিন্তু অনেক রয়েছে। তো দেখি এইটা থেকে আমরা কি সকল বর্ণ লিখতে পারি। তাহলে প্রথমে আমরা যে এটা শিখেছিলাম, এটা আমরা শিখেছিলাম, তারপর এখান থেকে এই যে ঠিক এটাই কিন্তু, তারপর সেখান থেকে এইভাবে করে, তারপর এই অংশটা তো কি হচ্ছে, ফ হচ্ছে। আবার দেখি ঠিক একই রকমভাবে একটু বড় করে লিখে দেখাই, আমরা এই সমজাতীয় বর্ণগুলো আমরা বাচ্চাদের শেখাবো একবারে করে, যে যেগুলো দেখতে প্রায় একই রকম হয়ে থাকে। তাহলে প্রথমে ফ, তারপর এটা যদি আমরা দেখি অন্তঃস্থ জ, তারপর ঠিক একই ধারাবাহিকতা রেখে, ঠিক একই ধারাবাহিকতা রেখে আমরা এভাবে করে, এভাবে করে ফুটা দিয়ে দেবো, তাহলে কি হয়ে যাবে, অন্তঃস্থ অ হয়ে যাবে। আবার দেখি আমরা বুঝতে পেরেছি আরেকটি বর্ণ কি আছে লেখা যায়, এইভাবে করে আমরা মধ্যম স লেখা শেখাবো। তাহলে এই বর্ণগুলো আমরা বাচ্চাদের এইভাবে করে আমরা শেখাবো, যে সকল বর্ণ দেখতে প্রায় একই রকম। আর আমার ইউটিউব চ্যানেলে এই ধরনের ভিডিও অসংখ্য পেয়ে যাবেন, রাকিবস একাডেমি ইউটিউব চ্যানেলে, সেখানে বাচ্চাদের হাতের লেখা শেখার বেসিক ক্লাসগুলো পেয়ে যাবেন। তো এটাই ছিল আজকের মূলত বিষয়গুলো। তো আশা রাখছি যারা আমাকে প্রশ্ন করেছিলেন যে বাচ্চাদের আমরা হাতের লেখা শেখানোর ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় কী শেখাতে পারি, এগুলোই যদি আমরা ভালো করে শেখাতে পারি বা আয়ত্ত করতে পারি, এগুলো দিয়ে আমরা অসংখ্য বর্ণ
বাচ্চাদের লেখা শেখাতে পারি। আর যখন বাচ্চাদের আমরা সংখ্যা শেখাবো 1, 2, 3 এভাবে 0 থেকে 9 পর্যন্ত, তখন সংখ্যা দিয়ে আমরা অনেক বর্ণমালা লেখা শেখাতে পারি। তো বাইরের অবস্থা খুবই খারাপ। আর পরবর্তীতে কোনো ভিডিওতে দেখা হবে, আর আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন আপনাদের নিয়ে এই জার্নিটা পার হতে পারি, এবং আপনাদের প্রয়োজনীয় ভিডিও আমি যাতে দিতে পারি। আল্লাহ হাফেজ।